আজকে আমি দই মাছ আর মুড়ি ঘন্ট করবো। আমার ক্যামেরাম্যানের খুব পছন্দ রান্না, আর ছুটিও আছে। এবার রান্না বসিয়ে দিচ্ছি আমি, তেল গরম হয়েছে সস তেল, নুন হলুদ মেখে রেখেছি মাছ দিয়ে দিলাম দই মাছগুলো ভেজে নিই। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, অল্প অল্প করে দিয়ে সব মাছগুলো ভেজে উঠিয়ে নেবো। আমার মাছের মাথায় ভাজা হয়ে গেছে, দিয়ে নিলাম এই তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে মুড়ি ঘন্টটা করে নেব। মুড়ি ঘন্ট হয়ে গেলে তারপরে আমি দই মাছটা করব। দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর একটু গোটা গরম মশলা থেঁতে রেখেছি, ডালচিনি লবঙ্গ ছোটো ইলাচ এগুলো সব দিয়ে দিলাম। এখানে একটু গোটা জিরে দিয়ে দিলাম, সাথে দুটো কাঁচা লঙ্কা কাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি, একটু দিয়ে পেঁয়াজ কেটে লাল লাল করে ভেজে নেবো। নেওয়ার পরে সব মশলাগুলো দেবো, আদা রসুন বাটা দেবো একটু। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি একটা আলু কেটে রেখেছি, একটু দিয়ে দিলাম। ছোটো ছোটো আলু কেটে রেখেছি, আলুটাকে ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সাথে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার একটু রসুন বাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটু আদা বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে একটু ভেজে নেবো। এখানে আমার আদা রসুনও ভালো করে ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজও হয়ে গেছে ভাজা। এবার আমি এখানে একটু একটা টমেটো ঘুষে রেখেছি, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ একটু দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একসাথে কষুন। সাথে একটু মটর দিয়ে দিলাম, মটর ভালো করে একটু কষে নেবো। তারপর আমি চাল ধুয়ে রেখেছি, চালটা দিয়ে দেবো। এখানে আমার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি চালটা দিয়ে দেবো। দু মিনিটের চাল রেখে দিলাম ধুয়ে, এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, একটু গরম জল দিয়ে দেবো এই চালটা একটু ভেজে নিয়ে। এখানে খুব ভালো করে কষা হয়ে গেছে, সেই মাছের মাথাটা তুলে দিলাম, এবার একটু গরম জল দিয়ে দিচ্ছি, একসাথেই আমার হয়ে যাবে। এবার একটু ঢাকা দেবো, অল্প একটু চালটা সেদ্ধ হতে বাকি আছে, চালটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে একটু নুন কম আছে, তাই একটু নুন দিয়ে দিলাম আমি। এবার আমি গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো। গরম মশলাটাও দিয়ে দিই, ঘি আর গরম মশলাটা খুব চলে। জলটা শুকিয়ে গেলে হয়ে যাবে আমার মুড়ি ঘন্ট। এখানে আমার মুড়ি ঘন্ট হয়ে গেছে, আমার জল শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এটা আমি খালি দেবো, আমি দই মাছটা বসিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দই মাছ করব। তিনটে লবঙ্গ দিয়ে দিলাম, ইলাইচি ফাটি রেখেছি দিয়ে দিলাম তিনটে, এখানে তিনটে গুঁড়ো ডালচিনি, আর একটু গোটা জিরে দিয়ে দেবো আমি। এখানে একটা পেঁয়াজ আমি বেটে রেখেছি, এটা দিয়ে দেবো, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে আমার, আমার আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, সাথে করে ভালো করে ভেজে নেবো। এখানে আমার মশলা ভালো করে হয়ে গেছে ভাজা, পেঁয়াজ রসুন। এবার আমি টমেটো দইয়ের মধ্যে আমি একটু মশলা দিয়ে রেখেছি, ধনে পাউডার, জিরে পাউডার, গরম মশলা, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিয়ে টমেটো
নে ফাটিয়ে রেখেছি এটা টমেটো দুই না দিয়ে বারবার টমেটো কেটে নিয়ে আসছি এটাকে একটু ভালো করে ভেজে নেব এখানে আমার মশলাটা খুব ভালো ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছি একটু গরম জল দিয়ে দিলাম এই দইয়ের বাটিতে গরম জল করে নিয়েছিলাম এবার এই ঝোলটা ফুটে গেলে মাছগুলো তুলে দেবো এখানে আমার ঝোল ফুটে গেছে মাছগুলো সব উঠিয়ে দেবো একটু ফুটে গেলে ঘি আর গরম মশলা দিয়ে দেবো আমি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ।